নমস্কার বন্ধুরা, শ্যামী বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে আমরা এমন একটি স্টক নিয়ে আলোচনা করব যেটি অটোমোটিভ সেক্টর এবং রেলওয়ে সেক্টরে কাজ করে থাকে। তো এই কোম্পানিটি ইন্ডিয়ার বর্তমানে সেকেন্ড লার্জেস্ট ফোর্জিং কোম্পানি এবং অটো এবং নন অটো কম্পোনেন্টে প্রায় 2000-এরও বেশি প্রোডাক্ট তারা তৈরি করে থাকে এবং তাদের প্রায় 22টি দেশে এদের প্রেজেন্স রয়েছে, বিশেষ করে নর্থ আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রিতে বেশি করে, এবং কোম্পানিটির এক্সপিরিয়েন্স প্রায় 40 বছরও বেশি। এখানে যদি আমরা ফিনান্সিয়াল দেখি একটু কনসোলিডেটেড বেসে, তো ইয়ার অন ইয়ার বেসিস রেভিনিউ ফ্রম অপারেশনে 23.9% জাম্প করেছে এবং এখানে আমরা যদি ইবিটটা দেখি 21.3% ইয়ার অন ইয়ার বেসিস, আর কোম্পানিটির আরওসি 19.5, আরওই 17%। তো কোম্পানিটির নাম রামকৃষ্ণ ফোর্জিং লিমিটেড। তো এদের প্রোডাক্ট পোর্টফোলিওতে কী কী রয়েছে, বিশেষ করে OEM টায়ার ওয়ানে কমার্শিয়াল ভেহিকেল এবং প্যাসেঞ্জার ভেহিকেল। এছাড়া এই অটোমেটিক কম্পোনেন্ট বাদেও কোম্পানি এনার্জি সেক্টরে কাজ করে, অফ রোড অ্যাপ্লিকেশন যেমন আর্থ মুভিং, মাইনিং এখানেও কাজ করে, রেলওয়ে সেক্টরেও কাজ করে, প্লাস ফার্ম ইকুইপমেন্টের যে বিভিন্ন জিনিসপত্র তৈরি হয় সেখানেও কোম্পানি কাজ করে থাকে। একটু প্রোডাক্টগুলো দেখে নিই। অটোমেটিক ক্যাটাগরিতে রয়েছে ফ্রন্ট অ্যান্ড এক্সেল স্টিয়ারিং, এগুলোর নামগুলো একটু দেখে নেবেন। ইঞ্জিন রয়েছে, সাসপেনশন অ্যান্ড ক্লাসিস রয়েছে, ট্রান্সমিশন রয়েছে এবং রিয়াল এক্সেল রয়েছে। তো গাড়ি বানানোর সময় যে বিভিন্ন ছোট ছোট যন্ত্রপাতি ইউজ হয় তো এই কোম্পানিটি করে থাকে। এছাড়া আদার ক্যাটাগরিতে ফার্ম ইকুইপমেন্টের মধ্যে বিভিন্ন ছোট ছোট কম্পোনেন্ট তারা তৈরি করে, অফ রোড অ্যাপ্লিকেশনেও তারা বিভিন্ন রকম ছোট ছোট কম্পোনেন্ট তৈরি করে, রেলওয়ে সেক্টরে বিভিন্ন রকম কম্পোনেন্ট তারা তৈরি করে, এনার্জি সেক্টর প্যাসেঞ্জার ভেহিকেলে বিভিন্ন রকম ছোট ছোট যন্ত্রপাতি যে ইউজ হয় সেগুলো এই কোম্পানি তৈরি করে থাকে। ইন্ডিয়াতে এর মেইনলি প্রেজেন্স রয়েছে কলকাতা, ওয়েস্ট বেঙ্গলে, এছাড়া এর পাশেপাশে ঝাড়খণ্ড, তারপরে দিল্লি আপনারা ম্যাপে দেখতেই পাচ্ছেন। তো মেইনলি এই জায়গায় এই কোম্পানি বেশি করে কনসেন্ট্রেটেড। এছাড়া গ্লোবাল প্রেজেন্স যদি আমরা দেখি, বেলজিয়াম, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ, স্কটল্যান্ড, ফ্রান্স, রুশিয়া, জাপান, থাইল্যান্ড, বাংলাদেশ বিভিন্ন জায়গায় কোম্পানি প্রেজেন্স রয়েছে। যদি আমরা এম দেখি, এম মানে ম্যানুফ্যাকচারিং, যেমন ইন্ডিয়াতে এখানে রয়েছে এম, আবার ডাব্লু যেখানে লেখা আছে সেখানে ওয়্যারহাউজিং রয়েছে, এস যেখানে রয়েছে যেমন এখানে এক্স রয়েছে, মেক্সিকোতে কোম্পানির সেলস অফিস রয়েছে, এছাড়া সি মানে কাস্টমার, যেমন কানাডা, ইউএসএ বিভিন্ন জায়গায় রয়েছে। তো ভিডিওটি একটু পজ করে ম্যাপটি ভালো করে দেখবেন। তো গোটা ওয়ার্ল্ডের মধ্যে বিভিন্ন কান্ট্রিতে এই কোম্পানিটি বিজনেস করে থাকে। রেভিনিউ যদি জিওগ্রাফি অনুযায়ী দেখি, এক্সপোর্ট করে 58% তারা রেভিনিউ জেনারেট করে এবং ডোমেস্টিকে তারা 42% রেভিনিউ জেনারেট করে থাকে। তাহলে বুঝতে পারছেন যে বেশিরভাগ এক্সপোর্ট করেই কোম্পানি ইনকাম করে অ্যাজ কম্পেয়ার টু ডোমেস্টিক প্রেজেন্স। এশিয়াতে এটি প্রায় 58%-এর মতো এর রেভিনিউ আসে, ইউরোপ থেকে 16% আসে, এছাড়া নর্থ আমেরিকা থেকে 26% আসে। আমরা রেভিনিউ বেস যদি একটু ব্রেকআপ দেখি বা ডাইভার্সিফিকেশন দেখি, তো ডোমেস্টিক অটোতে ফিনান্সিয়াল ইয়ার 19 ছিল 56%, এখন সেখান থেকে কমে হয়েছে 2024 ফিনান্সিয়াল ইয়ারে 39.7। রেলওয়ে সেক্টরে আগে 2.6% কাজ করত, এখন সেটা বেড়ে হয়েছে 3.6%। মাইনিংয়ে 4% থেকে বেড়ে 4.5% হয়েছে। টোটাল ডোমেস্টিকে আমরা যদি দেখি 69.9 থেকে 57.5% হয়েছে, তো একটু কমেছে। কিন্তু আমরা যদি এক্সপোর্ট একটু দেখি, টোটাল এক্সপোর্ট 30.1% থেকে বেড়ে 42.5% হয়েছে। তো কোম্পানি এখন বিশেষ করে বাইরের দেশগুলোতে খুব ভালো বিজনেস করছে, ডোমেস্টিকে একটু তাদের রেভিনিউ বা সেলস কমেছে। কোম্পানি এখন মেইন যে ফোকাস করছে সেটা হচ্ছে গ্লোবাল মার্কেট তাদের ক্যাপচার করা, এছাড়া তারা ডাইভার্সিফিকেশনের দিকে বেশি ফোকাস করছে। সবথেকে ইম্পর্টেন্ট ইভির থেকে যাতে তাদের বেশি রেভিনিউ আসে সেদিকেও তারা ফোকাস করছে। তাদের এক্সপ্যান্ডিং ক্যাপাবিলিটিস বাড়াতে চাইছে, এছাড়া বিভিন্ন রকম ইনঅর্গানিক অপরচুনিটিসও কোম্পানির কাছে রয়েছে। তো রামকৃষ্ণ ফোর্জিং এই কোম্পানিটি একটি নতুন কোম্পানিকে অ্যাকোয়ার করেছে, কোম্পানির নাম মাল্টিটেক অটো। তো মাল্টিটেক অটো যে পার্টসগুলো বাড়ায়, বিভিন্ন অ্যাসেম্বলি প্রোডাক্টস, মেশিন কাস্টিং, এছাড়া শিপস অ্যান্ড বার আইটেম। তো যখনই এই কোম্পানির সাথে এই কোম্পানিটি অ্যাকোয়ার করেছে, তো তখন আগে যার রেভিনিউ ছিল 29,852 কোটি টাকা, সেটা ফিনান্সিয়াল ইয়ার 2023 ছিল, কিন্তু রামকৃষ্ণ ফোর্জিংয়ের আন্ডারে আসার পরে, অ্যাকুইজিশনে আসার পরে ফিনান্সিয়াল ইয়ার 2024 সেটা বেড়ে হয়েছে 35,388 কোটি টাকা। সুতরাং এখানে বিজনেস খুব ভালোই বেড়েছে। আরেকটি কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চার করেছে GMT অটো, যে বিভিন্ন রকম ইঞ্জিন কম্পোনেন্ট, গিয়ার কম্পোনেন্ট, অ্যাক্সেল কম্পোনেন্ট, এক্সকাভেটার কম্পোনেন্ট এবং আদার বিভিন্ন রকম কম্পোনেন্ট বানায়। তো এই কোম্পানির সাথেও কোম্পানিটি ভালো বিজনেস করছে। তো আমি আগে বলিনি যে এই কোম্পানিটি প্রথমত তো অটোমেটিক কম্পোনেন্টে আসে, তারপরে ইন্ডিয়ান রেলওয়ের উপরেও এই কোম্পানিটি কাজ করে থাকে। তো ইন্ডিয়ান রেলওয়ের উপরে আমরা যদি একটু নজর দিই, তো বর্তমানে প্রায় 22 মিলিয়ন প্যাসেঞ্জার ডেলি ট্রাভেল করে, প্রায় 13,000 প্যাসেঞ্জার ট্রেন রয়েছে। এছাড়া আমরা জানি কি ইন্ডিয়ান যে রেলওয়ে সেক্টর সেটা আস্তে আস্তে ভালো গ্রো করছে,
এবং ওয়ান অফ দ্য লার্জেস্ট নেটওয়ার্ক ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়ান রেলওয়েকেও ধরা হয়। তো রেলওয়ে সেক্টরের স্টকগুলো আমরা জানি খুব ভালো পারফর্ম করেছে, তো এই স্টক কি আগামী দিনে ভালো পারফর্ম করতে পারবে চলুন একটু দেখে নেওয়া যাক। তার আগে দেখে নেওয়া যাক যে ইন্ডিয়ান রেলওয়ে বিদেশ থেকে আগে সব কিছু আমদানি করতো, তো এখন প্রায় 80,000 ফোর্টস উইল ইন্ডিয়ান মেক ইন ইন্ডিয়ার ইনিশিয়েটিভের আন্ডারে গভর্নমেন্ট এটার টেন্ডার দিয়েছে, বিশেষ করে বন্দে ভারত এবং বুলেট ট্রেনের জন্য এই যে এক্সপোর্ট সেই এক্সপোর্ট তারা এখন বন্ধ করে দেবে এবং ইন্ডিয়ার এই জিনিসগুলো তৈরি হবে। তো বিশেষ করে গভর্নমেন্ট প্লেয়ার এবং প্রাইভেট সেক্টর এখান থেকে লাভবান হতে পারে। ফিউচার আউটলুক যদি দেখি তো ফিউচারে রেলওয়ে সেক্টর খুব ভালোই কাজ করবে, কেননা বাজেটে প্রায় 2.4 লাখ করোড় অ্যানুয়াল বাজেটে তারা পেশ করেছে ইন্ডিয়ান রেলওয়ে দিয়ে দেওয়ার জন্য। তো আস্তে আস্তে ইন্ডিয়ান রেলওয়ের বিভিন্ন কোম্পানিগুলো এখান থেকে বেনিফিটেড হতে পারে। এছাড়া ইন্ডিয়ান গভর্নমেন্ট আরও অনেক ফিনান্সিয়াল ইয়ার 2024-এ ধরুন 300 বন্দে ভারত মেট্রো ট্রেন, 1008 কোচেস বন্দে ভারত ট্রেন এবং 35টি হাইড্রোজেন ট্রেন তারা আরও নতুন করে আনতে চলেছে, এবং 1000 বন্দে ভারত ট্রেন তারা 65,000 কোটির বিনিময়ে তারা স্পেন্ড করবে, ফলে এই ট্রেনগুলো তারা আগামী দিনে পাবে। কোম্পানির বা ইন্ডিয়ান রেলওয়ের আরও কিছু মোটিভ রয়েছে, যেমন 10,000 লিঙ্ক হফম্যান বাস কোচেস তারা নিয়ে আসবে প্রায় 27,500 কোটি টাকার বিনিময়ে। তো রেলওয়ে সেক্টরে খুব ভালো ইনভেস্ট করছে এবং আগামী দিনেও এই ইনভেস্টগুলো হতে চলেছে। তো রেলওয়ে সেক্টরে সবথেকে ইম্পর্টেন্ট একটি কোম্পানি টিটাগড় রেলওয়ে সিস্টেম। তো এই কোম্পানিটি ফ্রেজ ওয়াগন, প্যাসেঞ্জার কোর্স, মেট্রো ট্রেন, ট্রেনের বিভিন্ন রকম জিনিসপত্র তারা তৈরি করে থাকে। তো এই স্টকটিও প্রায় মাল্টিপ্লায়ার রিটার্ন দিয়েছে, আমি আমার চ্যানেলে প্রায় 300-350 টাকার লাভে এই স্টকটি আলোচনা করেছিলাম। তো কেন টিটাগড় নিয়ে আলোচনা করছি, তো টিটাগড় একটি যেমন বন্দে ভারত ট্রেনের জন্য অন্যতম একটা ভারত প্লেয়ার, তো এই টিটাগড় রেলওয়ে সিস্টেমের সাথে রামকৃষ্ণ ফোর্জিং একটা জয়েন্ট ভেঞ্চার করেছে, যেখানে তারা ফোর্জ উইল বানাবে। তো আগে বেশিরভাগ ফোর্জ উইল কোথা থেকে আনা হতো, চায়না থেকে, এখন মেক ইন ইন্ডিয়ার জন্য সেগুলো ইন্ডিয়াতেই হচ্ছে, এবং সেখানে সবথেকে ভালো রোল যারা প্লে করছে সেটা হচ্ছে টিটাগড় রেলওয়ে সিস্টেম এবং রামকৃষ্ণ ফোর্জিং। আমরা যদি একটু সেলস স্পিড দেখি 2024 ফিনান্সিয়াল ইয়ারে, তো ডোমেস্টিকে তারা 43%, অটো এবং রেলওয়ে সেক্টরে তারা কন্ট্রিবিউশন রেখেছে, এবং এক্সপোর্ট করে অটো সেক্টরে 37%। এছাড়া ডোমেস্টিকের মধ্যে নন অটোতে 14%, টোটাল ডোমেস্টিকে 58%, টোটাল এক্সপোর্টে 42% এবং আদার্সে 5%। ইন্ডাস্ট্রি মিক্স যদি দেখি তাদের বেশিরভাগ রেভিনিউ যে আসে সেটা হচ্ছে অটোমোবাইল থেকে 79%, রেলওয়ে থেকে 3%, আর্থ মুভিং ফার্ম এবং মাইনিং এবং ইঞ্জিনিয়ারিং থেকে 8%, অয়েল অ্যান্ড গ্যাস থেকে 2% এবং আদার্স থেকে 8%। কোম্পানির ক্লায়েন্ট কে কে, যেহেতু অটোমেটিক সেক্টরের বিভিন্ন রকম কম্পোনেন্টগুলো তারা তৈরি করে, তো যে কোনো ভালো ভালো কোম্পানিগুলো তাদের কাছ থেকে যদি সেগুলো পারচেস করে সেটা ভালো। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি টাটা মোটরস অন্যতম ক্লায়েন্ট, ইন্ডিয়ান রেলওয়ে, ভারত বেঞ্চ, বিমল, ভেল, ভলভো, ডালমিয়ার, এছাড়া বাংলাদেশ রেলওয়েও এদের কাছ থেকে বিভিন্ন জিনিস নেয়, এছাড়া সেই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। এছাড়া নতুন করে ফিনান্সিয়াল ইয়ার 2023-এ প্রায় 218 নতুন কাস্টমার তাদের অ্যাড হয়েছে। এবার আমরা যেহেতু নতুন করে ইনভেস্ট করবো, তা কোম্পানির কাছে নতুন কী কী অর্ডার এসেছে, তো কোয়ার্টার 4 ফিনান্সিয়াল ইয়ার 2024-এ কোম্পানি নতুন করে একটা অর্ডার সিকিউর করেছে, অর্ডারের পরিমাণ 270 কোটি টাকা, যেটা বন্দে ভারত ট্রেন সেট করার জন্য। এছাড়া নর্থ আমেরিকান মার্কেট থেকে প্রায় $220 তারা নতুন একটা কন্ট্রাক্ট পেয়েছে। তো নতুন করে কোম্পানি খুব ভালোই অর্ডার পেয়েছে। এছাড়া যে কোনো কোম্পানির একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যদি টিম থাকে তাহলে খুবই ভালো। তো এই কোম্পানিরও ইনহাউস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টেস্টিং ক্যাপাবিলিটিস রয়েছে, যেখানে 57 জন মেম্বার কাজ করে থাকে। তো এরা বেশিরভাগ নতুন নতুন কম্পোনেন্ট তৈরি করার জন্য এবং বিভিন্ন টেস্টিংয়ের জন্য এই টিমটি কাজ করে থাকে, যাতে ইন ফিউচারে তারা আরও নতুন নতুন জিনিসপত্র আবিষ্কার করতে পারে এবং সেটা সেল করতে পারে। তো আমরা একটু ফিনান্সিয়াল দেখে নিই, মার্কেটের ক্যাপিটালাইজেশন 16,260 কোটি টাকা, বর্তমানে 899 টাকায় ট্রেড করছে, এক বছরে সর্বোচ্চ 930, যেটা আজকে হাই লাগিয়েছিল, এবং লো 424-425 টাকায় ট্রেড করছে। স্টকটির পি 47.6 এবং ইন্ডাস্ট্রি পি 34.3, সুতরাং এই দিক দিয়ে কোম্পানিটি এখন ওভার ভ্যালু। পিজি রেশিও যদি দেখি 2.05, সেদিক দিয়েও কোম্পানিটি ওভার ভ্যালু। তো ভ্যালুয়েশন হিসেবে এখন ওভার ভ্যালু। ডেট টু ইকুইটি 0.45, যেটা একটা খুব ভালো দিক। প্লেস পার্সেন্টেজ সামান্য পরিমাণে রয়েছে 5.77%, এক বছরে 97% রিটার্ন দিয়েছে, এছাড়া 0.22% ডিভিডেন্ডও পে করে থাকে। তো ভ্যালুয়েশন হিসেবে খুব অ্যাট্রাকটিভ না হলেও কিছুটা একটু ওভার ভ্যালুড রয়েছে। তো কোম্পানির সেলস যদি আমরা দেখি, হিস্ট্রিক্যালি সেলসগুলো একটু দেখে নেবেন, তো আমরা লাস্ট কয়েক কোয়ার্টারে যদি সেলস দেখি কোম্পানি এখানে খুব ভালো ডেভেলপ করেছে, এবং আগের কোয়ার্টারে সামান্য পরিমাণে এখানে একটু ডিপ হয়েছে, কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস যদি আমরা দেখি 892 কোটি টাকা থেকে বেড়ে 1023 কোটি টাকা তারা সেলস করেছে। এছাড়া কোম্পানি যে অপারেটিং প্রফিট মার্জিন সেটা কন্টিনিউয়াসলি 20-22%-এর মধ্যেই রয়েছে, যেটা খুব ভালো, এবং অপারেটিং প্রফিট আগে ছিল 194 কোটি টাকা, সেটা বেড়ে 217 কোটি টাকা হয়েছে, এবং আগের কোয়ার্টারে একটু বেশি ছিল 224 কোটি টাকা। এছাড়া নেট প্রফিট 68 কোটি টাকা থেকে বেড়ে 94 কোটি টাকা হয়েছে, এবং যেটা আগে কম ছিল 87 কোটি টাকা। ইপিএসও কিন্তু ভালোই গ্রো দেখতে পাচ্ছি।
যে কোনো ভালো কোম্পানি সবসময় দেখবেন রিজার্ভ। তো কোম্পানির মার্চ 2013 ছিল 218 কোটি টাকার রিজার্ভ, সেখান থেকে বেড়েছে 2648 কোটি টাকার রিজার্ভ। তো আগে যেটা ছিল 1290 কোটি টাকার রিজার্ভ, প্রায় এখানে ডবলেরও বেশি রিজার্ভ কোম্পানি করে ফেলেছে। এটা ছিল মার্চ 2023 আর এটা মার্চ 2024, সুতরাং এক বছরে কোম্পানির রিজার্ভ প্রায় ডবল হয়েছে। এছাড়া এখানে যদি লাস্ট কোয়ার্টারের আগে দেখি যে 1333 কোটি টাকার মতো ধার ছিল এবং এখন সেটা একটু কমেছে 1207 কোটি টাকার মতো ধার। তো এখানে কোম্পানির রিজার্ভ ভালো রয়েছে, এটাও একটা পজিটিভ দিক। এবার দেখবো যে নেট ক্যাশ ফ্লো কোম্পানির কাছে কী রয়েছে। তো আমরা যদি 2013 থেকে দেখি তো হিস্ট্রিক্যালি সবথেকে বেশি ক্যাশ ফ্লো মার্চ 2024 হয়েছে। কোম্পানির কাছে নেট ক্যাশ ফ্লো রয়েছে পজিটিভে এবং 129 কোটি টাকা, যেটা একটা পজিটিভ দিক। এছাড়া ক্যাশ কনভার্সন সাইকেল যদি আমরা দেখি এখন হয়েছে 95, আগে যেটা 118 ছিল, 176 এবং কোনো এক সময় 239 ছিল। এটা দিন হিসেবে দেখা হয়। ক্যাশ কনভার্সন সাইকেল মানে আপনি একটা জিনিস টাকা দিয়ে প্রোডাকশন করছেন এবং সেটা বিক্রি করছেন, করার পরে কতদিন পর সেই টাকাটা আপনি কনভার্ট করতে পারছেন, অর্থাৎ আপনার কাছে ফিরে আসে। তো 95 দিনের মধ্যে তাদের কাছে চলে আসে, যেটা আগে অনেক দিন লাগতো। অর্থাৎ একটা জিনিস তৈরি করে বিক্রি করতে এক কোয়ার্টারে বা কোনো এক বছরে 105 দিন লাগতো, তারপরে 125, তারপর 117, তারপর 218। তো সেটা কমে এখন 95 দিন হয়েছে, অর্থাৎ খুব তাড়াতাড়ি কোম্পানি কি বিল পাচ্ছে বা টাকা পাচ্ছে কাজের বিনিময়ে। তো এটাও একটা পজিটিভ দিক। এবার দেখবো শেয়ার হোল্ডিং প্যাটার্ন কেমন। তো প্রোমোটারের কাছে রয়েছে 43.17%, যেটা আগে ছিল 45.99%। তো প্রোমোটার এখানে একটু প্রফিট বুক করেছে সেপ্টেম্বর 2023। এছাড়া FIS-এর কাছে আগে ছিল 16.19%, সেখান থেকে বেড়ে 24.54% হয়েছে। এবং FIS যদি দেখি, দেখুন এখানে কন্টিনিউয়াসলি এখান থেকে তারা তাদের স্টেক কিন্তু এই কোম্পানিতে বাড়িয়ে যাচ্ছে। DIS-এর কাছে আগে ছিল 6.94%, সেখান থেকে কিছু কমেছে 3.69%। পাবলিকের কাছে আগে 30.46% ছিল, এখন রয়েছে 28.53%, সুতরাং পাবলিকের কাছে এখানে কমেছে। এবং FIS, DIS এবং প্রোমোটার হিসেবে যদি দেখি তো একটা হেলদি প্রোমোটার ডিভিশন বা শেয়ার হোল্ডিং প্যাটার্ন এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং আদার্সের কাছে 0.08% বর্তমানে রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন দিক দিয়েও আমার মতে খুব ভালো। এবার আসি টেকনিক্যাল চার্টে। তো এই স্টকটি আমি প্রায় 807 বা 809 টাকায় আমি আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম। তার কারণ আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন একটা দীর্ঘদিনের প্রায় 2023 নভেম্বরের দিকে হাই লাগিয়েছিল, সেখান থেকে কন্টিনিউ সাইড ওয়েজ হয়ে গেছিলো। তো এটাকে সাধারণত এখানে ব্রেকআউট দিয়েছে, তো এই ব্রেকআউট লেভেলেই আমি এই স্টকটি দিয়েছিলাম 807 টাকা, যেটা আজকে 899 টাকায় ক্লোজিং দিয়েছে, কিন্তু আজকে হাই প্রায় এখানে বলবো যে 930 টাকা অবধি গিয়েছিলো। তো যাই হোক, এখান থেকে কোম্পানি স্টকটি খুব ভালো পারফর্ম করেছে এবং 10% প্রায় 4-5 দিনের মধ্যে এখানে প্রফিট আমাদেরকে দিয়ে দিয়েছে। আর এখানে আমি নিজে এন্ট্রি নিয়েছিলাম, দেখুন একটা নির্দিষ্ট ট্রেন লাইন বরাবর বারবার রেজিস্ট্যান্স নিচ্ছিল এবং ফাইনালি এখানে ব্রেকআউট দিয়েছে। তো আমি এই লেভেলে এন্ট্রি নিয়েছিলাম। তো এই লেভেলে এন্ট্রি নেওয়ার পরে যখনই নিয়েছিলাম তখন আমি ভলিউম চেক করি, তো ভলিউমও এখানে হাই দেখতে পেয়েছি। তো যে কোনো স্টকে যখন ভলিউম হাই প্লাস ব্রেকআউট এবং দুটো ট্রেন লাইনের ব্রেকআউট একই দিনে একই সাথে হচ্ছে, তো সেটা অনেক পজিটিভ দিক। তো সেই জন্যই এই স্টকটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো যাই হোক, এখন কিন্তু খুব ভালো রিটার্ন দিয়েছে। তো সুইং ট্রেডিংয়ের জন্য কেউ যদি এখানে ইনভেস্ট করতে চান তো এখন ইনভেস্ট করার কোনো দরকার নেই। যদি এর হাই ক্রস হয়, অর্থাৎ আজকের হাই ছিল কত, 930 টাকা, 930 টাকার উপরে গেলে বাই করতে পারেন। এছাড়া একটু যদি রিটেস্ট করতে আসে তো আবার 810 টাকা লেভেলে, তো তখনও এই স্টকে এন্ট্রি নেওয়ার কথা ভাবা যেতে পারে। তো এই স্টকটিকে সিলেকশন করার জন্য আমি বেশ কিছু মেথড ইউজ করেছি, যেটা আপনাদেরকে এখন দেখাবো। এখানে আমি দুটো মুভিং অ্যাভারেজ ইউজ করেছি, একটা হচ্ছে EMA অর্থাৎ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, আরেকটা ইউজ করেছি সিম্পল মুভিং অ্যাভারেজ। তো ব্ল্যাকটা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। তো যে এই স্টকটি দেখুন কন্টিনিউয়াসলি এই মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে বারবার আপ ট্রেন্ডে যাচ্ছিলো, যখনই উপরে আসে নিচে নামে আবার একে সাপোর্ট নিয়ে উপরে যায়, আবার উপরে গেছিলো আবার সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছিলো। তো এখানে সাপোর্ট কেটে দিয়েছে, তো এখান থেকে বের হওয়ার কথা ছিল যখন থেকে স্টকটি সাইড ওয়েজ হয়ে যায়। এছাড়া যখনই EMA এবং SMA ক্রস ওভার হয় তো তখনই একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পারি, যেমন এখানে মুভমেন্ট হয়েছিল, দেখুন ক্রস ওভার, সেখান থেকে একটা মাল্টিপ্লায়ার রিটার্ন দিয়ে দিয়েছে। আবার দেখুন এখানেও কিন্তু ক্রস ওভার হয়েছে, সুতরাং বলা যেতে পারে যে এখানে যদি ব্রেকআউট হয় তাহলে কিন্তু ভালো এখানে মুভমেন্ট আসতে পারে, যেটা এসেছে। আর আপনারা বলতে পারেন যে এখানেও ক্রস ওভার হয়েছে, হ্যাঁ হয়েছে, এখানেও তো ভালো রিটার্ন দিয়েছে, এখানে ক্রস ওভার হয়েছে, এখানেও রিটার্ন দিয়েছে, এখানে ক্রস ওভার হয়েছে, এখানে কেন রিটার্ন দেয়নি, প্রাইস কেন নিচে এসেছে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, মুভিং এভারেজ যখনই আপ ট্রেন্ডে থাকবে তখন যদি এখানে ক্রস ওভার হয় তখনই কিন্তু এখানে ভালো রিটার্ন আসতে পারে। যদি মুভিং এভারেজ ডাউন ট্রেন্ড থাকে, দেখুন এখানে মুভিং এভারেজ কিন্তু সাইড ওয়েজ বা ডাউন ট্রেন্ড, মুভিং এভারেজ যদি নিচে আসে, মুখটা যদি নিচের দিকে, দেখুন এখানে কিন্তু নিচের দিকে আছে, তাহলে নিচের দিকে থাকলে কখনই ইনভেস্ট করবে না। মুভিং এভারেজ সবসময় আপ ট্রেন্ড থাকতে হবে, তখন যদি প্রাইস এখানে কিছু পড়ে তখন কিন্তু এখানে এন্ট্রি নেওয়ার কথা। তো দেখুন এখানে ব্ল্যাক কালারটা এখানে আপ ট্রেন্ড দেখাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, প্লাস রেড কালারটাও এখানে আপ ট্রেন্ড দেখাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, প্লাস দুটো ক্রস ওভার হয়েছে। তো সুতরাং বলাই যেতে পারে যে এখান থেকে একটা ভালো মুভমেন্ট আসতে পারে, সুতরাং এখানে কিন্তু এসেছে। আবার এখানে দেখুন মুভিং এভারেজ নিচের দিকে ডাউন ট্রেন্ড, তাহলে কিন্তু হবে না, এখানেও ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড থাকলে কিন্তু হবে না, এখানে মুভিং এভারেজ ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সুতরাং এখান থেকে প্রাইস নিচে নেমেছে। তো যাই হোক, এই মুভিং এভারেজ দিয়ে কীভাবে কাজ করা যায় অন্য কোনো ভিডিওতে আমি বলবো, যদি আপনারা চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
এই স্টকটি সিলেকশন করার ক্ষেত্রে আমি আরেকটি মেথড ইউজ করেছি। দেখুন, যে কোনো স্টক সিলেকশন করার জন্য মাল্টিপল মেথড আমি ইউজ করে থাকি। কোনো সময় কোনো মেথড আমাকে সিগনাল দেয়, কোনো মেথড আমাকে সিগনাল দেয় না। তো এই স্টকটিতে মাল্টিপল কনফার্মেশন পরেই কিন্তু আমি দিয়েছিলাম। তো এখানে খুব শর্টে একটা জিনিস আমি এখানে শেয়ার করি, যেটা হচ্ছে ইলিয়ট ওয়েভ থিওরি। তো ইলিয়ট ওয়েভ থিওরিতে দু রকম মুভমেন্ট থাকে, একটা হচ্ছে ইম্পালসিভ মুভ যেটা আপট্রেন্ড নির্দেশ করে, এবং একটা হচ্ছে কারেক্টিভ মুভ যেটা ডাউনট্রেন্ড নির্দেশ করে। যে কোনো স্টক কন্টিনিউয়াসলি উপরে যায় না, উপরে যায় নিচে আসে, উপরে যায় নিচে আসে, আবার উপরে যায়, আবার যে কোনো স্টক কন্টিনিউয়াসলি এভাবে ফলো করবে না। কী হবে, নিচে আসবে আবার উপরে যাবে, নিচে আসবে আবার উপরে যাবে, তো এরকমই ব্যাপার। তো এখানে দেখুন, এই ইলিয়ট ওয়েভ থিওরিতে সাধারণত 5টি মেজর মুভ থাকে, তারপরে একটা ABC মুভ থাকে। তো এই সাইকেলটি কমপ্লিট হওয়ার পরে এখান থেকে আবার কিন্তু রিটার্ন দেওয়ার সম্ভাবনা থাকে। তো আমি একটা জিনিস দেখাচ্ছি এখানে, দেখুন, কোনো স্টক যদি ডাউন ট্রেন থেকে উপরে উঠতে থাকে, তো এটাকে আমি জিরো ধরি। জিরো ধরার পরে স্টক মুভ দিল কন্টিনিউয়াসলি, কয়েকদিন উপরে গেল, এবং যেখান থেকে নিচের দিকে নামলো সেটাকে আমরা এখানে এক ধরলাম, মানে থিওরির মতে। তো এটা কারেক্টিভ মুভ হয়ে গেল। এখান থেকে যখন তিন নাম্বার মুভটা দেবে, সেটা সবসময় অনেকটা বড় দিবে, তিন নাম্বার মুভ সবসময় বড় দেবে, মনে রাখবেন। তো এটা জিরো, এটা এক, এটা দুই, এটা তিন, তারপরে আরেকটু কারেকশান হবে, এটাকে আমরা চার ধরি, এবং আরেকটা এখানে মুভ দেবে সেটাকে আমরা পাঁচ ধরি। তো যে কোনো একটা, বেশিরভাগ স্টকই এই থিওরির উপর বেস করে অনেকে ট্রেড করে, যেখানে পাঁচটি প্রধান মুভ থাকে। কেউ যদি এখানে এন্ট্রি নেয়, অনেকে এখানে কিন্তু এক্সিট নিয়ে নেবে। তো আমরা কী করি, অনেক সময় এখানে এক্সিট নিয়ে অনেক দিন ফেসে থাকি। তো এখান থেকে এ যখন কারেকশান হবে, এটাকে আমরা এ বলি, তারপরে আবার উপরে যাবে সেটাকে আমরা বি বলি, আরেকটু নিচে কারেকশান হবে সেটাকে আমরা সি বলি। এছাড়া দেখুন, এখানে যে লো বানিয়েছে, কখনোই কিন্তু এই লোটা এখানে ক্রস করবে না, তাহলে এই থিওরি কাজ করবে না। এখানে লো, এরপরে এর যে পরের লোটা সেটা আরও উপরে থাকবে লো, আর এখানে ঠিক তার উল্টো হবে। তো এখানে যে লো বানিয়েছে, তারপরে লোটা আরও নিচে হবে। তো মোটামুটি এরকম। তো আমরা চার্টে দেখি কীরকম। তো দেখুন, এটা রামকৃষ্ণ ফোরজিনের চার্ট, এটা একটা লং টার্ম চার্ট উইকলি বেসিসে, একটি ক্যান্ডেল এক উইকেট। তো এখানে লো বানিয়েছিল, দীর্ঘদিন ধরে সাইডওয়েজ ছিল, তো এখান থেকে এর আপট্রেন্ড শুরু হয়। তো এটাকে আমি জিরো ধরলাম, তারপরে প্রাইস উপরে গেছে, এটাকে আমি এক ধরলাম, তারপরে প্রাইস আবার নিচে এসছে, নিচে আসার পরে এটাকে আমি দুই ধরলাম। তো এই যে লোটা, এই লোটাকে কিন্তু এই লো কাটেনি, এই লোটা এর উপরে হয়েছে, সুতরাং এটাকে দুই ধরলাম। আর তারপরে তিন নাম্বার মুভে সবথেকে বড় কিন্তু র্যালি আমরা দেখতে পারি। আমি সবসময় কী বলেছি যে তিন নাম্বার যখন মুভ আসবে, তখন কিন্তু সবথেকে বড় মুভ পাওয়া যায়। তো অনেক ইনভেস্টার তিন নাম্বার মুভের জন্যই কিন্তু ট্রেড করে। তো এখানে অনেক ভালো র্যালি দেখিয়েছে, তারপর আরেকটু কারেক্ট হয়েছে, তো এটাকে আমি চার ধরলাম, আরেকটু উপরে গেছে, এটাকে পাঁচ। তো এখান থেকে যে এর আপট্রেন শুরু হয়েছে, এখানে গিয়ে কিন্তু শেষ হয়েছে। এরপরে সাইডওয়েজ বা ডাউন ট্রেন শুরু হবে। তো এখান থেকে প্রাইস নিচে নেমেছে, এটাকে আমি এ ধরলাম, এখান থেকে প্রাইস উপরে গেছে, এটাকে আমি বি ধরলাম, তারপরে এখান থেকে প্রাইস আবার নিচে এসে, এবং এটাকে আমি সি ধরলাম। তো এক দুই তিন চার পাঁচ মুভ শেষ হওয়ার পরে দীর্ঘদিন এখানে প্রায় ছয় সাত মাস আটকে ছিল স্টকটি, এবং ABC মুভ এর শেষ হয়েছে। তো সি থেকে আবার কিন্তু এর এক দুই তিন চার পাঁচ মুভ হওয়ার সম্ভাবনা রয়েছে বা হতে পারে। তো ইলিয়ট ওয়েভ থিওরি এখানে কিন্তু খুব ভালোভাবে কাজ করলো বা কাজ করছে। তো এটা দেখেও কিন্তু এই স্টকটি আমি সিলেক্ট করেছি। তো বন্ধুরা, আমাদের একটি ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে সেখানে আপনারা ভিজিট করতে পারেন। এরকম মাল্টিপ্যাকার স্টক মাঝে মাঝে গ্রুপে আমি শেয়ার করি। তবে কখনই আমার কথাতে আপনারা কখনই ইনভেস্ট করবেন না, নিজেরা একবার যাচাই করে নেবেন, কেননা আমি নিজেই সব কিছু কিন্তু ভালোভাবে জানি না। আমি চেষ্টা করি জানার এবং দেওয়ার। তো আমি মোমেন্টাম স্টকগুলো দিয়ে আপনারা একটু রিসার্চ করে তবেই কিন্তু ইনভেস্ট করবেন। তো এটা আপনার একটা অ্যাডিশনাল পাওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলের বিভিন্ন স্টকগুলো সম্পর্কে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, এবং আগামী দিনে কোন কোন স্টক নিয়ে ভিডিও বানাতে পারি সেটাও কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।